যে অনেকদিন পর তেজস্বিনী পার্কে এসছে, দুদিন পর পর স্কুল ছুটি আছে শনি রবিবার, ওই জন্য আজকে নিয়ে আসলাম একটু পার্কে। আর পার্কের দরজা তো যবে এসছি এখানে, 2 তারিখ 1 তারিখে এসছি, এপ্রিল মাসের 2 তারিখ থেকে, 1 তারিখ থেকে দেখছি গেট বন্ধ ছিল। কি ইঁদুর হয়েছিল, অনেক ইঁদুরের দাওয়াই দিয়েছিল নাকি সেই জন্য বন্ধ করে রেখেছিল, তো খুলেছে এই কদিন হলো, 1 সপ্তাহ মতো হলো খুলছে। এবার ওর স্কুলের পড়াশোনার এত চাপ, সন্ধ্যাবেলা হোমওয়ার্ক করবে, না পার্কে আসবে, ওই জন্য নিয়ে আসিনি। তো কালকে আর পরশু দিন ছুটি আছে দুদিন, ওই জন্য নিয়ে এসছি। জানি আয়, বল নি আয়। হাওয়া চলছে খুব সুন্দর, মনে হচ্ছে যেন মেঘ করে আছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে, বৃষ্টি যেন না হয়, মানে আপাতত একটুখানি না হোক, পরে হোক, ঠিক আছে। এ বাবু কোথায় চলে গেলি, এদিকে আয়, ওই দেখো দেখো তো সোনু, এদিকে এসে খেলো, এই সামনে খেলো, এদিক ওদিক করো না। ওই দেখো সিটিটাও নিয়ে এসেছে, সিটি বাজাবে, সিটি বাজি না একবার, দেখে বাজাও, এদিকে আসো, দেখো একটু কথা বলে নাও, এখানে আসো, কেমন লাগলো পার্কে এসে শোনো। এই না ওরা খুব কিন্তু বদমাইশ, কিন্তু ওই সামনেরটা তুই যাস না, ওই দেখ দাদা, ওই দেখ দাদা, বল ওখান থেকে যাই, দাদা বলছে ওখান থেকে বল করো, যে বাবা তোজো আর আমি দুজন মিলে জমাচ্ছি ফুটবল, ওই দেখো দেখেছো, বললাম সুজা কর দিবি, সেই টেরা দিচ্ছি, টেরা দিলে টেরা যাবে না, যা এবার টেরা চলে গেল। তো যে ওদিকে খেলা করছে, আমি একটু বসে আছি, ও খেলা করে নি, অনেকদিন পরে পার্কে এসছে, তো ওই জন্য খেলা করছে, কখনো ইয়ে দৌড়াচ্ছে, কখনো ফুটবল খেলছে, ওই যে তো যে তো যে পাপা ব্যাটবল খেলছে, এটা হচ্ছে উইকেট। সামনে মার, উইকেট তো পাপা ইয়ে করে রেখেছে, আউট ধর, আউট ধরতে পারলি না, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আজকে হচ্ছে শনিবার, তো উঠেছি ঘুম থেকে, কটায় 7:30 উঠেছি, তো ধর আজকে ছুটি, যেদিন ছুটি থাকবে সেদিন 7 সকালে উঠে পড়বো, আর যেদিন স্কুল থাকবে তখন ওকে ডাকতে হবে। আমি বলছি একটু স্কুল না থাকলে টের পেয়ে যাবে, বলছে মামা তুমি জানো না স্কুল না থাকলে আমি টের পেয়ে যাই। আর কালকে আমরা ঘুমিয়েছি অনেক দেরি করে, কালকে সে কলকাতার পাঞ্জাবের খেলা ছিল, সে দেখিয়ে তারপর 11:30টার সময় ঘুমিয়েছি, এত ভালো কলকাতা খেলেছিল, 261 রান করেছিল, আর পাঞ্জাব সেই রানও তুলে দিল। আমি জানছি কলকাতায় জিতবে, কিন্তু কি করা যাবে, পাঞ্জাব এত ভালো খেলে তো আছে 9 নম্বরে, অত ভালো প্লেয়ার মনে হয় সেরম না, আর কলকাতা 2 নম্বরে ছিল, কালকে জিতলে 1 নম্বরে চলে আসতো, কিন্তু এই যে হেরে গেল, তাও আমি জানছি এত রান করেছে জিতবে, সেই লেভেলে খেলেছিল, 261 20 ওভারে, বুঝতে পারছো কেমন খেলা। কিন্তু যে পাঞ্জাব এত ভালোই খেলেছে, ওদের 8টা বল বাকি ছিল, তুলে ফেলেছে অত রান, 262 করে ফেলেছিল, খারাপ লাগছিল, কলকাতা জিতলে খুশি হতাম। দিয়ে ঘুমিয়েছি অনেক দেরি করে, 11:30 খেলা শেষ হয়েছে, ঘুমাতে ঘুমাতে 12টা, এমনিও 11:30 12টা বেঁচে যায়, কারণ তো যত দেরি করে ঘুমায়, তো সেই জন্য দিয়ে তারপরে আবার উঠে পড়লাম, ঠিক আছে দেরি করে ঘুমিয়েছি সন্ধ্যা দিন, তো তাও একটু তাড়াতাড়ি ঘুমাস, কালকে 12টারও পরে ঘুমিয়েছে, বিছানায় শুয়েছে 11:30 চলিয়েছে, তারপরে ঘুমাতে ঘুমাতে 12টা 10 মনে হয় ও ঘুমিয়েছে, আমরা ঘুমিয়েছি 11:30 ওরকম। দিয়ে আমি আমি একদিন একটু ভাবলাম যে একটু দেরি করে উঠবো, তোর জ্বালায় সে উপায় আছে যে একদিন একটু দেরি করে ঘুম থেকে উঠবো, মনে তো হয় যে একটু ঘুম থেকে একটু দেরি করে উঠি, একটু কাজ ফাজ একটু দেরি করে হবে, অফিসে তো ধরো দেরি করে এসে 10:30 যাই, তো ওইদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আজকে শনিবার যেহেতু সেই জন্য নিরামিষ, রান্না বান্না কি করলাম না করলাম তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। রান্না বান্না সব কমপ্লিট, এদিকে কিচেন টিচেন পরিষ্কার করে নিলাম, তো যেদিকে ওই যে খেলা করছে, আর বাবা ওদিকে টিভি দেখছে, তো যে পাপা গেছে স্নান করতে, বেজে গেছে 10:15, এবারে খাবার টাবার রেডি করে দিই, দেখি তো যে পাপার খাবারটা গুছিয়ে দিই, এই যে রুটি করেছি সবার জন্য সকালে, আর ওই খাবারটা ইয়েটা গুছিয়ে দেবো, চলো রান্না কী করেছি দেখিয়ে দিই, যে এখানে আছে আলু ভাজা, ডালের সাথে আলু ভাজা খুব ভালো লাগে, কিন্তু বালি আলুর জন্য একটা পানাজ গেটা, তাও দেখছি একটু তাও ঠিক আছে, অতটা গলে যায়নি। এখানে করেছি কলাইয়ের ডাল, আর এখানে তোজোর আলু ভাজা, যেহেতু বাবা ঝাল খায় তো ওই জন্য আলু ভাজা একটু ঝাল আছে, জানিবি নে তো ভালো লাগছে না কমা, চুপ কর একটু, বাড়ি থাকলে মাথাটা খারাপ করে দেবে বক বক করে করে। আর এই যে তোজোর আলু ভাজা করেছি, কটা বাদাম ভাজা,
এত বকাটে যে হয়েছে, ওর মতো বকাটে আমাদের মানে কেউ নেই। কেন যে অত বকাটে হয়েছে ভগবান জানে, বড় হলে মনে হয় চুপচাপ হয়ে যাবে। আর করেছি তোমার এখানে শুক্তো, গরমকালে শুক্তোটা খেতে সেই লাগে। আমি শুক্তোটা এত সুন্দর বানায় না, নিজে বানাই বলে বলছি না, এত সুন্দর বানায় সেই টেস্ট লাগে খেতে। আর এখানে আছে ভাত, চলো এই হচ্ছে রান্না বান্না, অনেক কিছু হয়ে গেছে। আর ওই আলু ভাজা দিয়ে রুটি বাবার আর তোজোর আগে দিয়ে দিই, দুজনের দিয়ে দিই খাবার। কলা আছে দুটো, দুজনকে দুটো কলা দিয়ে দেবো, আর আলু ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো। তারপরে ওর খাবারটা প্যাক করে দিই, ওর খাবারটা গুছিয়ে দিই, তারপরে আমি লাস্টে খাবো। এই যে এটা তোজোর খাবার, তোজো তো দুটো রুটি খাবে না, দেড়খানা খাবে, দেখি ছিঁড়ে দিই ওর রুটিগুলো। আমার যে ছিঁড়ে খাবি বলছে, তুমি ছিঁড়ে দাও। আর এই যে বাবার, চলো বাবারটা দিয়ে আসি আগে। বাবা দিদি টিভি দেখছে, রে যেমন ওখানে খেলা করছে, সবাই নেন জল দিয়ে যাচ্ছি। এখানে এই যে দুজন খেতে বসে তার দেখাচ্ছি না, ও খালি আছে। চলো দেখি ওর খাবারটা প্যাক করে দিই, বাবার ওদিকে জল দিয়ে এসছে, ওদের দিয়ে দিয়েছি। তারপরে তোদের বাবার খাবারটা প্যাক করে দিই, আমি খাবো। আমার দুটো রাখবো, আমি দুটোই খাই, বেশি খেতে পারি না। নিয়ে নাম তিনটে খাই, সব ছিল তো তিনটে, মনে হয় তিনটে ছিল, আর একটু টুকরো ছিল, আর দুটো আমার জন্য আলাদা আছে। তোর পাপার খাবার রেডি, আর এই যে দাও তুমি খেয়ে যাও। তো তো কালকেও তো এক গ্লাস দিলাম, ওর ফুটি খেয়ে খেয়ে হয় না, পরশু দিন খেয়েছে, কালকে বাইরে রাখো, বাইরে রাখো। আর এই যে ও খাচ্ছে, বাবা ও ঘরে খাচ্ছে, আর এই যে ও রেডি হচ্ছে অফিসে যাবে। তোজোর প্যারেন্টস মিটিং ছিল স্কুলে, তোজো আর তোজোর পাপা গিয়েছিল। রুটি খা তো, বেশি পপ না করে খা চুপচাপ, ঠিক আছে? বোতল দিবা না, তুমি খেতেও পারবা না, বোতল নিয়ে খাবা। দিয়ে ওটা রাখ, চুপচাপ তাড়াতাড়ি খা, পড়তে বসতে হবে, এদিকে সব করে নিয়ে তারপর পড়াশোনা হবে। চলো দেখি খেয়ে নিই, খেতে বসেছে। কালকে তোদেরকে সন্ধ্যাবেলা ছুটি দিয়েছিলাম, পার্কে নিয়ে গেছিলাম, জানো পার্কে তো যেতে পারে না, বললাম না শনি রবিবার আবার ছুটি ছেলে পিলে করে না, একটা বাচ্চা আছে, ওরা দুজন আমরা খেলতে আসে, দুটো ছেলে পিলে কিন্তু ওরা খেলা করছিল যে ওই পাশে যে ইয়েটা আছে না, এই পাশে চলে এসেছিল, মধ্যখানে ছিল না, যে দেখছে তো যখন ইয়ে করছে চিল্লামিলি করছে, আমি বুঝতে পারছি কিছু হচ্ছে। যে আমি কি হচ্ছে কি হচ্ছে, দুই ছোড়া দেখছে একটা কাঠের ডান্ডা তুলেছে, তোর তো মারবে বলে জামাকে বলছে, আমি ও না আমাকে ডান্ডা দিয়ে মারছে, আমি তোর হাতে ডান্ডা কি করে তোকে মারে, দিয়ে তখন চুপ। দিয়ে তোর বলছে, মামা আমাকে সবার সামনে দেখো, তোমার সামনে আমাকে ঝুট প্রমাণ করার জন্য মিথ্যে বলছে। আমি বুঝতে পেরেছি ডান্ডা তো ওর হাতে আছে, তুমি কি করে মারবে, দিয়ে আমাকে দেখে ডান্ডাটা ফেলে দিবে। তাই বলছে, বলো মামা আগে বলো, আমাকে মারতে যাচ্ছিল, ভেঙে যা।
খেলছে, পাপার সাথে সকালে খেলেছে, এখন আবার দাদার সাথে খেলছে। আরে দাদার উইকেটে ইয়ে ক্যাচ ধরবি, উপর দিয়ে গেলে তারপরে তো ক্যাচ ধরবি না, আউট করবি কী করে? দাদার আউট তো আমি ধরতেই পারি, উপর দিয়ে দিতে দেবে দাদা? কেউ কি চায় আউট হোক? কেউ এখনো ঠান্ডা আছে, মাথা খারাপ হয়ে গেল খাওয়ার জন্য। যা কিনে যা, ঠান্ডা কাশি লাগুক, তারপরে দেবো পিঠের উপর ধুমধাম। তো যাই হোক, কাজ ফাজ সব কমপ্লিট হলো, গরমও লাগছে সেই বিশাল গরম। তো দিদি তোমার ব্যালকনি দুটো কালকে হচ্ছে সেই ঝড় বৃষ্টির মতো একটুখানি হয়েছিল, হালকা ঝড় উঠেছিল। আমরা পার্কে গিয়েছিলাম, পার্ক থেকে যেই ঘরে এসেছি মানে মনে হয় 2-3 মিনিটের মধ্যেই সেই ঝড় শুরু হয়ে গেছে। ওর বলছিলাম যেতে হবে না বাবা, মেঘ করে আছে। ওর বলেছিলাম নিয়ে যাবো কালকে, শুনি রবিবার ছুটি বলে আজকে আর কালকে আবার 2 দিন ছুটি আছে বলে। ও তো খেলতেও তো পারে না, পার্কে যেতেও পারে না, বন্ধও ছিল গেট, পার্কের দরজা বন্ধ ছিল। এই 4-5 দিন ধরে খুলছো বলে রোজ যে মামা নিয়ে চলো। আমি শোনা এত হোমওয়ার্ক তো ম্যাম দেয়, দিয়ে হচ্ছে আজকে প্যারেন্টস মিটিং ছিল, ও বলেছিল আমি সব লিখে নিয়ে যেতে বলেছিলাম কী কী বলতে হবে না বলতে হবে। তো পাস্তা ম্যাগি ওসব অ্যালাউ আছে কিনা বলেছে, ঠিক আছে সপ্তাহে একদিন দিতে পারো। ওই ম্যাডাম তো মানে ম্যাগিটা ম্যাগি পাস্তা এসব বলতে যে দিবা না, কারণ বাচ্চা তো একজন তো দেখে আরেকজনের ইয়ে হবে। তো ম্যাডাম বললো যে অনেকে নিয়ে আসে, কেউ কেউ সপ্তাহে একদিন দিতে পারো, একদিন ব্রেড একদিন পাস্তা ম্যাগি না দিবা। আমি ম্যাগিটা দেবো না, কারণ ম্যাগিটা ছেলে পেলে প্রচণ্ড ভালোবাসে, ম্যাগিটা দেবো না। পাস্তাটা একদিন দিলাম, একদিন ব্রেড দিলাম, নয়তো রুটি পরোটা রোজ বড় বড় ভালো লাগে, ফ্রাইড রাইস কখনো কখনো বানিয়ে দিই। তো সেই কারণে হচ্ছে একদিন দিয়ে দেবো সপ্তাহে, কারণ পাস্তাটা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য হচ্ছে আর ওই সিলিন্ডারটা এখানে কেন বলতো রাখা হয়েছে, ব্যালকনিতে রাখা হয়েছিল। দিয়ে ওই ব্যালকনিতে রাখলে প্রচণ্ড আগুন আমাকে গরম হয়ে যায়, দিয়ে ওই যে গ্যাস দিতে এসেছিলো দিয়ে হচ্ছে ব্যালকনিতে রাখবে না, কারণ প্রচণ্ড গরম হয়ে যায়। তো মানে খালি সিলিন্ডারও রাখবে না, ভর্তি সিলিন্ডারও রাখবে না, ওতে অসুবিধা হতে পারে, কারণ রোদের যা তাপ না সে বাস্ট হয়ে যেতে পারে। সেই জন্য ঘরের মধ্যে আমি বলছি ঠিক আছে এই ঘরটা কোনাটায় রেখে দিই, তাছাড়া কোথায় রাখবো, তো সেই জন্য এই ঘরটা এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে তোমার দিয়ে যে যেগুলো বলতে হবে না বলতে হবে, বলেছে যে হোমওয়ার্কের এত বেশি চাপ বলছে, আসলে ও বলেছে যে ইউকেজিতে তো এত বেশি বলছে, ইউকেজিতে তো নর্মাল ছিল, ওয়ানে উঠেছে তো এখন একটু বেশিই চাপ হবে, আস্তে আস্তে যত বড় ক্লাসে উঠবে তত বেশি চাপ হবে। বলছে এমনিই ছেলেটা কমজোর, পড়াশোনার চাপে আরও কমজোর হয়ে যাবে, এমনি তো দেখেছো কী পাতলা রোগা, পড়াশোনার প্রেশারও মাথা খারাপ হয়ে যাবো, মানে কী করা যাবে এখন প্রেশার হবে বলেছে। আর এই স্কুলে বলছি না, এই স্কুলে একটু বেশিই প্রেশার, এত প্রেশারও হয় না অন্য স্কুলে, তো কী করা যাবে, গরমের অবস্থা খারাপ হওয়া ফোন চলছে না, বিশাল গরম, কাজ করতে গেলে এই গরমকাল আসছে বাবা, কাজ করতে গেলে জীবন শেষ গরমে। শীতকালে তো চলো কাজকর্ম করলেও কোনো যা খাটনি হয় না, মানে বোঝা যায় না কষ্টটা, কিন্তু এই গরমকালে ঘর তো ঝিরে মুছতে গেলে যে হাল খারাপ হয় বাবা। তো যাই হোক, সব কাজ টাজ কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে, ওকে নিয়ে পড়াতে বসাবো কালকে, যেহেতু সন্ধ্যেবেলায় পড়াতে বসাই নি করলাম, তো পার্কে নিয়ে গেছিলাম যে, তারপরে এসে কলকাতার পাঞ্জাবের খেলা ছিল ম্যাচটা দেখলাম, সেই জন্য আর সন্ধ্যেবেলা পড়াতে বসাই নি, ঝড় বৃষ্টি উঠে গিয়েছিলো। দিয়ে হচ্ছে ব্যালকনিগুলো সেই নোংরা হয়েছিলো, বিশাল নোংরা হয়েছিলো, সব ভালো করে ঝাড়টা দিয়ে মুছলাম, ওইটা এটা হাজিরা শেষ নেই মেয়ে মানুষের। তো যাই হোক, সব কমপ্লিট করে নিচ্ছি, তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে ওকে পড়াতে বসাবো, 1 ঘন্টা পড়িয়ে নিয়ে দেখি 1:30 কোনো একটা পর্যন্ত পড়াই, এখন বাজে 11:25, পড়াতে বসা কোনো একটা পর্যন্ত পড়াবো, দিয়ে তারপরে হোমওয়ার্কগুলো করাবো, তারপরে মুখস্থ করাবো কিছু পড়া টড়া, দিয়ে তারপরে হচ্ছে ওকে স্নান করি, আমি স্নান ধান করে নেবো, দিয়ে তারপরে বাবা স্নান করে নেবো, দিয়ে তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো দেখি, আর ওই যে বাবার সাথে ক্রিকেট খেলে আমার গরম লাগছে, বিশাল গরম লাগছে, ফ্যানটা অফ হয়েছে, এরকম সেই কারণে চলো ফ্যানটা চালাই, ওই ঘরে বসবো, এই ঘরে বসবো, এই ঘরে রোদের তাপ খুব লাগে, দরজাটা এখন মেটের দরজাটা দেওয়া আছে, থাক একটু পরে যখন বেশি রোদ পড়বে তখন এই দরজাও দিয়ে দিই, না তো কি বলতো দুদিকে দরজা যদি খোলা থাকে না হচ্ছে ঘর পুরো আগুনের মতো, এই ঘরটাতে তো আগুন বেরোচ্ছে, ওই জন্য ওই ঘরটাই ঠিক আছে, ওই ঘরটায় হচ্ছে অত গরম লাগে না। কেন বলতো, কারণ 11:00 পর্যন্ত ওই ঘরটার ব্যালকনিতে 11:30-11:30 পর্যন্ত রোদ থাকে, তারপরে রোদটা পড়ে যায় এই ব্যালকনিতে চলে আসে রোদটা, দিয়ে এখন 6টা পর্যন্ত সেই রোদ চলবে, 12:00 থেকে সেই 6টা। তো যাই হোক চলো, কিছু পরিস্থিতি নিই পরে কথা বলবো। সিলিন্ডার আগে ব্যালকনিতে রেখে দিতাম, আমরা তো জানতাম না যে রোদে তাপে হচ্ছে কোনো অসুবিধা হতে পারে, দিয়ে সেই কদিন আগে নেওয়া হলো গ্যাস, তাই বলছিলো যে রোদে কখনো ওরকম লাগবে না, খালি সিলিন্ডার বা ভর্তি সিলিন্ডার বাস্ট হয়ে যেতে পারে, আগুন ফাগুন লেগে যেতে পারে এত রোদের তাপ, সেই কারণে বাবা মেয়ে দরকার নেই, বাবা দুটো ডবল চলছে, তো সেই জন্য কদিন আগে গ্যাস সিলিন্ডার নেওয়া হলো একটা, তো চলছেই, তো একটুখানি মানে গ্যাসের দাম একটুখানি কমেছে, যে হারে দাম জিনিসের বাড়ছে তো একটুখানি কমেছে দেখলাম গ্যাস। না মারলি তো আমার গায়ে চলে আসলো, এত ভালো মেরে আবার কত ভালো মারবি, ওর বাবা এ কি শট, এ কোন দেশের শট, আসতে মার ঘরে জিনিস ফিনিস তো ভেঙে ফেলবি, বাবা দেখেন পিছনে বাবা এই পাশে
সব মনে শর্ত, দাদু দাদা তো তোর আউটই করতে পারছে না। চলে আসছে, তো চলো এই যে আবার পড়াতে বসালাম, আবার উঠবো, আবার বিছানা স্টার্ট করতে হবে। দাঁড়া বাবু আগে দেখি, ঠিক আছে হিন্দি টিন্দি সব করবি, ছাড় দেখি ছাড়। আর কপি কই? হিন্দি আর জিকে কপি ম্যাডাম নিয়েছিল? বলবে দিতে বলেছিলি যে ম্যাম বলেছিলেন দিতে বলেছিলি? শোনা আর ম্যাডাম কি বললো, ম্যাডামের সঙ্গে ইয়ে পাপার সঙ্গে প্যারেন্টস মিটিং এ গেলে কি বললো, তো যে ভালো করে পড়াশোনা করে বললো, বললো যে ও মন দিয়ে খুব ভালো মন দেয় পড়াশোনায়, মনে হচ্ছে বাড়িতে বলতে পারলো না, বাড়িতে যা দুষ্টুমি করে বলছে যে স্কুলে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, আর কালকে যেগুলো আছে রুটিন দেখে সব গুছিয়ে রাখলাম, কালকে তো পরশু দিন কালার নিয়েটা নিয়ে যাবে, আর একটা ছোটো কালার ছিল ওইটাই দেওয়া হচ্ছে, যেটা আছে অনেক বেশি কালার আছে, 24টা না কটা কালার আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, নিয়ে তুই হচ্ছে মুখস্থ কর ইংলিশ, আর হচ্ছে বললো ভালো মন দিয়ে পড়াশোনা করে, দিয়ে ওকে মনে হয় ধরি নিয়ে এক দুদিন, তাই বলেছি আবার, দিয়ে বলছে যে না আসলে ধরা হয় বাচ্চাতে, অনেক বাচ্চা থাকে, দেখা যাচ্ছে তুই কোনো ক্লাসে একদিন ধরিনি, তাই বলে বলেছে, দিয়ে বলেছে হচ্ছে আমার স্কুলে যাওয়ার সময় ম্যাডাম যদি আমাকে নাই ধরে, দিয়ে আবার বলেছে, বলছে না না আসলে সবে শুরু হয়েছে, তো এই মাসটা এরকমই হবে, পরের মাস থেকে সব ঠিকঠাক হয়ে যাবে। আর হচ্ছে কত বড় বড় বানান দেখেছো বাবা, এখনই মাউন্টেন, কত বড় বড় গ্রাউন্ড, আগে দিন মুখস্থ করি জানছি, আবার বড় বড় কঠিন কঠিন বানান আছে, আর যা পড়াশোনা খুব চাপ, তো ম্যাডাম বললো ওয়ানে উঠেছে এখন চাপ, বেশি চাপ হবে একটু, বাড়িতে বলেছে হিন্দি ইংলিশ এগুলো একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করাতে, আমাকে হোমওয়ার্ক যা বুঝলে দেবে, হোমওয়ার্ক করাবো না ওই করাবো, তাও পড়ায় যেগুলো হোমওয়ার্ক দেয় সেগুলো মুখস্থও করিয়ে দিই ওকে, তাও ছেড়ে ফেলে তো ব্রেনে তো একটু ধরে রাখারও, এমনিতে তো ব্রেন ভালো কিন্তু চাপটা একটু বেশি হয়ে গিয়েছে ওর, আসলে কমজোর তো শরীর সেই কারণে, আমি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবে নতুন নতুন ধরো পড়ছে তো ওই জন্য একটু ওরকম লাগছে, কিন্তু মুখস্থ আছে। বলো তো বাবা মাউন্টেন বানান, বলো তো গ্রাউন্ড, না দেখেই তো বলছো, কাউকে তোমার স্কুল থেকে সেটা তো বলাই হয়নি, বলো সবাইকে, যত বাচ্চা মানে আজ প্যারেন্টস মিটিং ছিল তো সবাইকে একটা সুপার, সবাইকে একটা করে তুলসী গাছ, আচ্ছা উঠাতে হবে না, ঠিক আছে তুই বস, মরবে না, ও এখনো অত রোদ লাগেনি, ওটাও রাখা আছে যেটা নতুন আমাদের তুলসী গাছ একটা লাগানো হয়েছে, ওটা সবাইকে একটা করে তুলসী গাছ দিয়েছে, আমি বাহ খুব ভালো জিনিস দিয়েছে, যত সব বাচ্চা বড় হচ্ছে সবাইকে বলছে একটা করে তুলসী গাছ দিয়েছে, আমি ভালো হয়েছে, খুব ভালো জিনিস দিয়েছে, আমি সবাইকে দিয়েছে, বলছে হ্যাঁ ও গিয়েছে, ওকে দিয়েছে হাতে, নাও করে ফেলো, কি বলেছে বলো তো বাবা, এটা এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে জি, পুরো সিমিলার মানে সেম সেম যেগুলো আছে তার সাথে ওয়ান কলাম আর টু কলাম মেলাতে বলেছে, তাই তো? তারপরে ফোরেরটা দেখো, ফোর কোথায় আছে, ফোরের সাথে কোনটা মিলছে দেখো, পরের কলামে কালার দেখো, কালার সিমিলার না সেম সেম কালার, ফোরেরটা দেখছিস না তুই, সিক্সে কেন যাবি, ফোরেরটা দেখ সিমিলার কোথায় আছে ভালো করে দেখ, তাহলে কোন কোন নাম্বার আছে, পুরো সেম সেম হতে হবে, আলাদা হলে হবে না, না পুরো কালারও সেম হতে হবে। তোজকে পড়ানো কমপ্লিট হলো, আর দেখো বেজে গেছে রাইট একটা বাজে, হচ্ছে হোমওয়ার্কগুলো সব করালাম, কিছু পড়া মুখস্ত করালাম, তারপরে হচ্ছে তোমার রুটিন দেখে বই টইগুলো সব গুছিয়ে রাখলাম সকালে রুটিন দেখে, তো যাই হোক এবারে দেখি আমার স্কুল ড্রেস ভিজিয়েছি কালকে, সেই যে ড্রেস পরে স্কুলে গিয়েছিল গরমকাল না, একদিন পরলেই সেই নোংরা হয়ে যাবে, ওগুলো ডবল আছে ঠিক আছে, তো সেটা ভিজিয়েছি, ওটা কেচে দেবো, দিয়ে তারপরে তোজকে স্নান করি, আমি স্নান করবো মানে কেচে গেছে, হচ্ছে ভাবলাম একটু টাইমে খাবো, সেটা দিয়েও খেতে বসতে বসতে দুটো রুচি বেজে যাবে, আমি স্নান হয়ে গেলে তোজকে স্নান করি, আমি স্নান করে তারপর বাবা স্নান করবে, হয়ে যাবে দুটোর মধ্যে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে, যাই হোক। না আর কিছু বলে দাও, কি করবে তুমি এখন, স্নান ধান করিয়ে দিলাম, আর ওদের দেখো 1:15 বাজে, এবার আমি স্নান ধান করছি, সাইকেল আবার স্টার্ট হয়, দেখো চাবি, সেই চাবি রিং কিনেছিল যে সাইকেলের চাবি লাগিয়ে, বাবা ওটা নাকি ওর বাইক,
এখান থেকে চালাও, দাদা একটু শুয়ে আছে, শুয়ে থাক, আমি স্নানটা করে আসি। স্নান টান করে পুজো করে নিয়েছি, আর হচ্ছে তোজো হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢাললো, ভুলে যায়। আমি বলি শোনা, স্নান টান করে রোজ শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, দিয়ে ও স্নান করে, আমি স্কুল থেকে এসে স্নান করে দিই, তারপরে ভুলে যায়। ও ভুলে যায়, আমি ভুলে যাই। আজকে আমি বললাম, ও বলছিল স্নান করার পরে, মামা চলো ঠাকুরের মাথায় জল ঢেলবো না, শিব ঠাকুরের মাথায়। আমি বলছি দাঁড়া, আমি আগে স্নান করে নিই, পুজো করবো যখন তখন একবারে ঢালি। দিয়ে ওই জন্য ঢাললো, খুব খুশি হয়েছে। দিয়ে বলছে, মামা তুমি আমার মনে করাতে পারো না কেন, রোজ ভুলে যাও। আমি তুমি তো মনে করাতে পারো, তুমি তো ভুলে যাও। তো যাই হোক, আর হচ্ছে খুব খুশি হয়েছে। আর তোমার হচ্ছে কি বলে, এখন তুলসী গাছটা দিয়েছে, বলছে মামা তুমি আমার দেখালে না। বলছি তুলসী গাছ আবার কী দেখাবো, বলছে আমি সারপ্রাইজ দেবো, বললাম তুমি দেখালেই না। তো হচ্ছে যাই হোক, আর বাবা হচ্ছে স্নান করতে গেলো, আমার তো স্নান ধান করে পুজো হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলে দিয়েছি, ওর জামা কাপড়গুলো কেচে তারপরে ওকে স্নান করে আমি স্নান টান করে পুজো করলাম। আর এখন বাজে হচ্ছে কটা বাজে, 1:45 বাজে, ঠিক আছে টাইম, বাবা স্নান করে আসুক, দিয়ে তারপরে ভাত টাত রেডি করি। ভাত টাত রেডি করতেই বেশি টাইম লেগে যায়, তো চল দেখি ভাত টাত পারবো, বাবা আগে বেরো, তোজোরটা আগে দিয়ে দিই, তোজোরটা ভাতটা বেড়ে দিয়ে দিই, ও খেতে থাকুক। তারপরে হচ্ছে ডাল ডালগুলো একটু গরম করে নিই, আর গরমকাল বলে সেই জন্য ভাত সকালবেলা যখন করি ওই তোজোরও ওই ভাতই দিয়ে দিই, ঠান্ডা ভাতই দিয়ে দিই, কারণ এখন তো গরমকাল অসুবিধা হয় না। আর যখন শীতকাল থাকে, ঠান্ডা থাকে, তখন তো ওর ভাত প্রেশার কুকারে আলাদা করে নিই। আর এখন যেহেতু গরমকাল কোনো অসুবিধা হয় না, রাত্রিবেলা তো আবার করি, কতবার করবো, সকালে করবো ভাত, দুপুরে করবো, রাত্রে করবো, তো সেই জন্য সকালে আর রাত্রে করবো, তোজোরটা আলাদা করে করি না, যেহেতু গরমকাল ওই তরকারিগুলো একটু বেশি করে গরম করবো, শুক্তটা একটু গরম করবো, ডালটা একটু গরম করবো। আর কালকে বেগুনি করেছিলাম, দুটো বেগুনি অলরেডি আছে, কালকে রাত্রি আর খাওয়া যায়নি, বেশি হয়ে গেছিলো। তো এখানে যে বাবা স্নান ধান হয়ে গেছে বসেছে, আর এই যে তোজো, তোজোর ভাত মেখে দিয়েছি, ও খাচ্ছে, আর আমাদের দুজনের এই যে এখানে ভাত বাড়লাম, এটা আমার এই যে কলাইয়ের ডাল, শুক্তো, আলু ভাজা, বাদাম ভাজা, আর একটা বেগুনি ভাজা কালকে, এই যে বাবারও তাই। আর দেখি শশাগুলো কাটবো, দিদি বাবার মানে বস, আমি শশা কাটছি, বসে পড়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 6:25, তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, বেগুন থেকে উঠলাম এই 5:45 সময় উঠেছি, তোজোকে ডেকে ডেকে রেখে ডেকে তারপরে 6:00 সময় উঠলো, উঠতেই যাবে না, এত ঘুম ঘুমাবে তো রাত্রে ঘুমটা আসবে কি করে, ওই জন্যই তো রাত্রে ঘুমাতে ঘুমাতে 11:30, 12:00 বাজে, দুপুরে ধরো 3 ঘন্টা, মানে আজকে তো আরও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় চলে গেছি, মানে 2:45 চলে গেছো, 3টের মধ্যে ঘুমিয়ে পড়েছে, 6টা পর্যন্ত টানা ঘুমাবে, 3 ঘন্টা ঘুমানো, সেই জন্য রাত্রিবেলা দেরি করে। দুপুরবেলা ঘুম একটু না পারালে কি বলতো, আমারও সারাদিন কাজ ফাজ করার পরে একটু রেস্ট না নিলে ভালো লাগে না, একটু মানে 1 ঘন্টা না ঘুমালে আমার সত্যি কেমন একটা লাগে যেন, আধা ঘন্টা হোক তাও ঘুমাবো, একটু না ঘুমালে কেমন চোখ মুখ কেমন একদম লাগে, ভালো লাগে না একদম, শরীরটা একদম ভালো লাগে না। তো যাই হোক, হচ্ছে ও দুধ দিয়েছিলাম, ও দুধ খাওয়া হয়ে গেছে, দুধ দিয়ে আমার লেগ খেয়ে গেলো, আর বাবা দেখি, বাবাকে দেখি চা করে দিয়েছি, চাটা দিয়ে দিই, দিয়ে তারপরে তোজোকে নিয়ে পড়াতে বসব, দিয়ে ও পার্কে সব ছেলে বেরিয়ে এসেছে খেলতে, তাই ও দেখছিলাম যে বাবা আজকে আর নিয়ে যাবো না, আবার কালকে যাবো, কালকে একটুখানি নিয়ে যাবো, আজকে পড়াশোনা করে নাও, কালকে তো গিয়েছিলে, আজকে আর নিয়ে যাবো না, ভালো করে পড়াশোনা করে নাও, 2 ঘন্টা পড়ে নাও ভালো করে, তারপরে আবার পড়ানো হয়ে গেলে আমি ভিডিওটাও এডিট করবো। তো বাবাকে চাটা দিয়ে দিই, আবার টিভিটা চালিয়ে দিই, বাবা টিভি দেখবো, আর আমরা এই ঘরে মানে এই ঘরে পদ্ম বাস করবো ঠাকুর ঘরে, দিয়ে তারপর সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো, তারপর আমি কিছু খাবো, সন্ধ্যা হওয়া অনেক দেরি আছে, 7:15 সন্ধ্যা হয়, তো তখন সন্ধ্যা দিয়ে দেবো। তো চলো দেখি বাবা চাটা দিয়ে আবার টিভিটা চালিয়ে দিই, ওই জন্য তোকে শোনা খেলা করছে, তো চলো। তো এই হচ্ছে চা, আর বাবা হচ্ছে মুড়ি খেতে চায় না চায়ের সাথে, ওই জন্য বেলা বেশি হয়নি, তো ধরো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শুয়ে পড়া হয়, তো সেই জন্য পরে আমি মাখাবো, কালকে যেমন মাখিয়েছিলাম পরে দিয়েছিলাম খেয়েছিলো, দেখি আমি পরে যখন আমার জন্য মাখাবো করে তখন দেবো, খুনি মাখিয়ে এখন খাবে না, তো সেই জন্য বিস্কুট দিয়ে চা দিয়ে দিচ্ছি। অনেক ছেলেগুলো এসছে, যে কোথায় গেল, অনেকে এসছে, ওইদিকে মনে হয় খেলা করছে সব, কত বেলা পরো। আর এই যে দেখো, এটা এখন বানাতে হলো, চেরি বানাতে দিয়েছিল রেড কালারের পেপার দিয়ে, ওর স্কুলে তো এটা ওটা বানাতে দিয়ে, এই যে এখন বানালাম বসে বসে বসে, এই দাও চিপকে দাও, চিপকে দিই তাহলে হয়ে যাবে সুন্দর, হয়ে যাবে এখনই বানালাম। আকড়ি আকড়ি মাকড়ি খা রহি থি ককড়ি, ককড়ি ভিতরে থা কিড়া, চিখি ককড়ি কিড়া কিড়া, মাকড়ি ফিসলি গিড়ি ঢলাম
না দেখে বলো এত মুখস্থ তোমার, এটা বলো কি এগুলো? এটা এটা মুখস্থ করে দি। আকড়ি মকড়ি খা রহি ককড়ি, ককড়ি ভিতরে থা কিরা, চিখি মকড়ি কিরা কিরা, মকড়ি ফিসলি গিরি রা ইয়ার দাই নানি হাইরা। তো এই যে লাগিয়ে দিয়েছি একটি গুড়িয়া, এটা বসে যাবে, এরকম করে খাড়া থাকবে না, কি করা যাবে থাক। দিস ইজ মাই লাভলি ডল, হার ফেস ইজ রাউন্ড লাইক এ বল, হার ড্রেস ইজ রেড, সি সিপ ইন মাই বেড। গুড বয়, এখনই রিডিং করলো না সবাই, এরকম রোজ হিন্দি আর ইংলিশ রিডিং করতে বলেছে ম্যাডাম, বলেছে স্কুলে তো করাবে বাড়িতেও ভালো করে রিডিং করতে। হিন্দি পারি কিন্তু ইংলিশটা শিখতে হবে, ইংলিশটা শিখতে হবে, ছোট আছো না এখন, কি অত সব ভালো করে, যেটা না পারবা বানান করে নিবা, যেটা না পারবা কঠিন থাকে। হিন্দি তো তুমি বিশাল পারো বাবা, ইংলিশও পারো, কিন্তু রিডিং করা এখনো সব বানান তো আর মুখস্থ এখনো হয়নি এইটুকু বয়সে, তাও তো এটা তো পুরোই বানান করে করে নিলে, এরকম পড়তে হবে বুঝলে। তো এখন তোমার বেজে গেছে 8টা, তো চলো তোকে পড়ানো হলো, এবারে দেখি আমি ভিডিওটা এডিট করতে বলবো, তো চলো ভিডিওটা বেশি ভালো হচ্ছে না, ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।